মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রহমাহুল্লাহর জানাজা করতে দেন নাই, আপনারা জানাজা দিতে দেন নাই, আর আপনারা পালাবার সুযোগ পান নাই। 2006 সালের 28 অক্টোবর সাপের মতো পিটিয়ে আমাদেরকে যারা হত্যা করেছেন, বিচারের কাট করে না নেওয়া পর্যন্ত দেশের মানুষ থামবে না। বিচারের আওতায় নিয়ে এসে কার্যকর না করা পর্যন্ত আপনাদের রাজনৈতিক কর্মসূচি চালাতে জনগণ দেবে না। বাংলাদেশের মানুষ ভিডিওতে দেখেছে, আপনি আপনার পছন্দের কোন একটা রাষ্ট্র থেকেও গোয়েন্দা সংস্থা এবং সেখান থেকে বাহিনীকে নিয়ে এসে বাংলাদেশের সাধারণ মানুষের গণ আন্দোলনকে আপনি রুখে দিতে চেয়েছিলেন, পারেন নাই। আজকে ঘোষণা করে যাচ্ছি, 18 লক্ষ মানুষ সৈনিকের দায়িত্ব নিয়ে বাংলাদেশের পাহারাদারিত্ব করবে। আমাদেরকে আর কোন গোয়েন্দা সংস্থা, কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের সৈনিকের ভয় দেখিয়ে লাভ হবে না। আজকের এই সমাবেশ সামনে রাখলে আমাদের আবেগ আপ্লুত হয়ে চোখে পানি চলে আসে। আপনারা 15.5 বছরে আমাদেরকে এমন পর্যায়ে পৌঁছেছিলেন, আপনাদের সমস্ত রাষ্ট্রীয় কাঠামোকে ব্যবহার করে আমাদের শহীদ নেতৃবৃন্দকে আপনারা হত্যাই শুধু করেন নাই, তাদের জানাজা পড়ার জন্য আপনারা সামান্য ব্যবস্থাটুকু আমাদেরকে করতে দেন নাই, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রহমাহুল্লাহর জানাজা করতে দেন নাই। আজ এখানে এসে দেখে যান, আপনারা জানাজা দিতে দেন নাই, আর আপনারা পালাবার সুযোগ পান নাই। প্রতিশোধ নেওয়ার জন্য এর চেয়ে আর উত্তম প্রতিশোধ কি হতে পারে? আমাদের কাদের মোল্লা ভাইয়ের জানাজা থেকে তার পরিবারের সদস্যদের গ্রেফতার করেছেন, এই নির্মমতা যেই বাংলাদেশ পর্যবেক্ষণ করেছে, সেই 15.5 বছরের নির্মমতার পর আজকের এই নতুন স্বাধীন বাংলাদেশের নতুন স্বাধীনতার যে শহীদ, তাদের বীর মুক্তিযোদ্ধা, তাদেরকে আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। যারা ও আহত পঙ্গু অবস্থায় এখনো চিকিৎসাধীন আছেন, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে স্বাধীনতা যোদ্ধা হিসাবে কবুল করে আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, প্রধান অতিথি কথা বলবেন, আমি একটা কথা বলে বক্তব্য শেষ করতে চাই। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে 2024 সালের 5ই আগস্ট আমাদের বিরুদ্ধে গুলি চালানো শুরু হয় নাই, গুলি চালানো শুরু হয়েছিল এই ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকার যেখানেই পালিয়ে থাকুক তার ভিডিও এখনো পর্যন্ত মানুষের কাছে আছে। তিনি লগি বৈঠা নিয়ে পল্টনে এসে মানুষ হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। 2006 সালের 28 অক্টোবর সাপের মতো পিটিয়ে আমাদেরকে যারা হত্যা করেছেন, বিচারের কাট করে না নেওয়া পর্যন্ত দেশের মানুষ থামবে না। বিচারের আওতায় নিয়ে এসে কার্যকর না করা পর্যন্ত আপনাদের রাজনৈতিক কর্মসূচি চালাতে জনগণ দেবে না। কারণ আপনারা শুধু আমাদের সন্তান, আপনারা শুধু আমাদের বাড়ির ঘরের ভিতরে থাকা নবজাতক, তাদেরকে হত্যা করে ক্ষান্ত হন নাই, আপনারা গণহত্যা চালিয়ে মূলত গোটা বাংলাদেশকে হত্যা করার পরিকল্পনা নিয়ে হলেও আপনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষ ভিডিওতে দেখেছে, আপনি আপনার পছন্দের কোন একটা রাষ্ট্র থেকেও গোয়েন্দা সংস্থা এবং সেখান থেকে বাহিনীকে নিয়ে এসে বাংলাদেশের সাধারণ মানুষের গণ আন্দোলনকে আপনি রুখে দিতে চেয়েছিলেন, পারেন নাই। আজকে ঘোষণা করে যাচ্ছি, 18 লক্ষ মানুষ সৈনিকের দায়িত্ব নিয়ে বাংলাদেশের পাহারাদারিত্ব করবে। আমাদেরকে আর কোন গোয়েন্দা সংস্থা, কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের সৈনিকের ভয় দেখিয়ে লাভ হবে না। কারণ আমাদের উপর আধিপত্যবাদী একটি শক্তিকে চাপিয়ে দিয়ে আপনাকে পুতুলের মতো করে ক্ষমতায় বসিয়ে রেখেছিল। আমরা মনে করিয়ে দিতে চাই, এটা সেই বাংলাদেশ যেই বাংলাদেশে 1952-র ভাষা আন্দোলনে ছাত্ররা রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে, এটা সেই বাংলাদেশ 71-র স্বাধীনতা যুদ্ধে দেশের ছাত্র জনতা বিজয় ছিনিয়ে এনেছে, এটা সেই বাংলাদেশ 90-এর গণ উত্থানে ছাত্র জনতা বিজয় ছিনিয়ে এনেছে, এটা সেই বাংলাদেশ
2024 5ই আগস্ট আমরা বিজয় ছিনিয়ে নিয়েছি। আগামী দিনের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় তরুণ যুবকেরা জনতা হাত তুলে দেখাও, প্রয়োজনে জীবন দেব, ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। বাংলাদেশে আগামী দিনে আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের এই 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে যে রক্তের দাগ লেগে আছে, এই রক্তের সাথে কাউকে বেঈমানে বিশ্বাসঘাতকতা করতে দেব না আমরা। সেই প্রত্যয় ব্যক্ত করে আমরা আজকে এখান থেকে অঙ্গীকার করতে চাই, আসুন এই দেশ আমাদের, এই দেশ সংস্কার করে একটা সুন্দর সোনার বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।